আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও আরেকটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এবং যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই নতুন প্রতিবেদনটি। তো ভিউয়ার্স, আজকে আমরা যাকে নিয়ে হাজির হয়েছি তার জীবনের কথাগুলো আমরা আপনাদেরকে জানাবো এবং আজকে আমরা যেখানে এসেছি সেখানে হচ্ছে সাভারের পোড়াবাড়ি এলাকায়, সেখান থেকে এই আপডেট ভিডিওটি আমরা ধারণ করতেছি। তো ভিউয়ার্স, কথা বাড়ার জন্য চলে যাবো এই আপডের কাছে, তার জীবনের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাই। আপনি কেমন আছেন? কেমন আর থাকতে পারে ভাই। আচ্ছা, তো আপনার নাম কি আপু? আমার নাম মিষ্টি। আপনার নাম মিষ্টি? আচ্ছা, তো আপনি আপনার বয়স কত? আমার বয়স 18। আপনি, আপনার বিয়ে হয়েছে? বিয়ে হয় নাই ভাই। বিয়ে এখনো হয় নাই? না। আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে কি বিয়ে করবেন? আমার তো বিয়ে করতে চায়, আমাদের মানুষ বিয়ে করতে চায়। আসলে আমাদের মানুষ বিয়ে করতে চাইলে কি হইব, খালি কামাই খাইতে চায়। আমি তো কামাই জানি না ভাই, আমাদের মানুষ আছে কামাই জানে, আমি তো জানি না, তার লিগে আমি বিয়ে বসতে চাই না। পাড়া থেকে আপনার আরো বিয়ের প্রস্তাব আসছিল? হ্যাঁ, অনেক জায়গায় কিনে আসছে, আমি বসিনি। অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, আপনি বসেন নাই? না, বসিনি। এই আপনাদের মানে মূল উদ্দেশ্যটা কি, কি কারণে বিয়ে বসলেন না? বসলাম নাই যে আমাদের মানুষ কামাই, মানে আপনাদের মানুষ বলতে কি, মানে আপনাদের বেদে পাড়ার ছেলেরা? হ্যাঁ হ্যাঁ, বেদে পাড়ার ছেলেরা কি বলে আপনাদের বেদে পাড়ার ছেলেরা? বিয়া বসলে কামাই করে খাওয়াতে হয়। যে সব ছেলেরাই কি এরকম? কিছু আছে কিছু নাই, তে পছন্দ যেখানে হইতে চায় সেখানেই বসতে চাই। বসতে চাইলে কি হইব, কামাই তো করতে লাগবো, আমি তো কামাই জানি না। আচ্ছা, তো আপনার বাবা মা বেঁচে আছে? হ্যাঁ আছে। আপনার ভাই বোন কয়জন? আমরা ভাই বোন তিনটা। আপনি কি বড় নাকি ছোট? বোন বড়, ভাইটা বড়, আর বোনের বিয়া হয়ে গেছে, আর আমি ছোট, বিয়া হই নাই এখনো। ও আচ্ছা, তো তারা আপনাকে কোনো হেল্প করে না? না, হেল্প করে না। তো আজকে আপনি যে মিডিয়াতে চলে এসেছেন আপনার জীবনের গল্প শোনানোর জন্য, তো আপনার জীবনের কথাগুলো আমরা একটু জানতে চাই। আপনার জন্মস্থান কি এই ঢাকাতে নাকি আপনার একদম বাড়ি এখানে? এখানেই বাড়ি। ও, আপনি নিজের বাড়িতে থাকেন নাকি অন্যের বাড়িতে ভাড়া থাকেন? ভাড়া থাকে। কত টাকা রুম ভাড়া দেওয়া লাগে? 3000 টাকা। 3000 টাকা। কয়জন থাকেন? থাকে আব্বু, আম্মু রেলুয়ে আর আমি, দুইটাই। আর আমার আব্বু আর একটা বিয়া করছে, আমার আম্মুরে ফেলে বিয়া করছে, তার জন্য আমার আব্বু আমাদের দেখে না, আমাদের দেখ আমার আম্মুরও দেখে না, তার জন্য আমার আম্মু নিয়ে আমি রুম ভাড়া থাকে। অনেক কষ্টই দিন চালাতেছে। মানে সেই কষ্টের কথাগুলো আমরা জানতে চাই আপনার কাছ থেকে, কি কষ্ট, মানে যে কষ্টে আছেন সেই কষ্টের কথাগুলো একটু আপনার কাছ থেকে জানতে চাই। আর আরেকটা কথা জানতে চাই, সেটা হচ্ছে আপনি ইউটিউবে কখনো ভিডিও করছিলেন? না ভাই, এই প্রথম। এই প্রথম? আচ্ছা, এই কারণে নার্ভাস ফিল করতেছেন। তো যাই হোক, সব কথাই তো বলতে হবে, কথা না বললে তো লোকজন আপনার সমস্যাটা বুঝতে পারবে না এবং আপনাকে কেউ হেল্প করতে আগায় আসবে না। তো আপনার কী কষ্ট, সেই কষ্টের কথাগুলো একটু আমরা জানতে চাই বলেন। এই যে মানুষের বাড়ি কাজ করি, থালা বাসন ধোয়া পাকলা করি, আবার মানুষের যে বাড়িতে যে সেলাই মেশিনের কাজ করি, কাজ করে করে মা আমরে চলাই, আমিও চলি। আপনার মা কাজ করে না? না, বুড়া মানুষ তো, বয়স্ক মানুষ কি কাজ করবে সে। এখন এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ আপনাকে তার জীবন সঙ্গী বানাইতে চায় তাহলে আপনি কি তার সাথে বিয়ে বসবেন? আমি এরমই একজন মানুষ চাই যে আমার দুই বেলা ডাল ভাত খাওয়াইতে পারে, পাঁচ অক্ত নামাজ পড়তে পারি আমি। ওইরকম মানুষের যদি আমি একজন পাইতাম, তারে আমি জীবন সঙ্গী করে নিতাম আর জীবনের লিখে। তো সেই জীবন সঙ্গীটা আপনার কি মানে কিরকম দরকার, যেমন সৌন্দর্য বা টাকা পয়সা বেশি এরকম লোক দরকার নাকি কিরকম একজন মনের মানুষ দরকার আপনার? না, আমি ওইরকম সুন্দর চাই না, সুন্দর চাই না, ওইরকম বাড়িঘরও চাই না, জায়গা জমিনও চাই না, যে আমার দুই এক বেলা ডাল ভাত খাওয়াইতে পারবে, পাঁচ অক্ত নামাজ পড়তে পারবো আমি,
ওইটাই আমি চাই। আচ্ছা ঠিক আছে, তো আপনার নাম কি বলছিলেন? মিষ্টি। হ্যাঁ মিষ্টি আপু, এখন যদি আপনাকে এই ভিডিও দেখে কেউ যোগাযোগ করে এবং আপনাকে বিয়ের কথা বলে, আপনি কি তাকে ধোকা দেবেন নাকি সত্যি সত্যিই আপনি বিয়ে করবেন? সে যদি আমার সত্যি বিয়ে করতে চায় তো তারও আমি সত্যি বিয়ে করবো, আমি ধোকা দেব না। আচ্ছা, আমার ধোকা যদি না দিব তারও আমি ধোকা দিব না। আচ্ছা, তো এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় এই ভিডিও দেখে, তাহলে অবশ্যই তো আপনার মোবাইল নাম্বারটা ভিডিওতে দিতে হবে। তো আপনার মোবাইল নাম্বার কি ভিডিওতে দিবেন নাকি দিবেন না? হ্যাঁ দেব। আপনার আপনি লেখাপড়া করছেন কোন পর্যন্ত? লেখাপড়া করছে অল্প, বেশি করিনি। কোন ক্লাস পর্যন্ত করছেন? থ্রি পর্যন্ত করছেন। তো আর লেখাপড়া কি কারণে করলেন না? করলাম না, অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট বলেই করতে পারলাম না। এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, দিন কাটে না, তো কেমনি লেখাপড়া করবো ভাই? আচ্ছা ঠিক আছে, আপনার মোবাইলটা দেন, আমি নাম্বারটা বলে দিই। এটার ভিতরে যে সিম আছে এই নাম্বারই দিব নাকি? হ্যাঁ হ্যাঁ এটাই। আপনি নাম্বার কি কখনো বন্ধ করে রাখেন? না বন্ধ করি না। বন্ধ করেন না কখনো? বন্ধ করলে কিন্তু আপনাকে কেউ পাবে না, ঠিক আছে? আপনি কখনো ফোন বন্ধ রাখবেন না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি নাম্বারটা বলি, আমার সাথে সাথে আপনি বললেন। আপনার কি নাম্বার মুখস্থ আছে? না মুখস্থ নাই। মুখস্থ নাই, আচ্ছা ঠিক আছে, আমি বলি, আমার সাথে সাথে আপনি বলেন। 017 017 54 54 99 99 18 18 07 07। হ্যাঁ এটা হচ্ছে আপনার নাম্বার। তো আপনার মোবাইলটা একটু ভিডিওতে দেখান। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা ভিডিও থেকে তো বিদায় নিতে চাইতেছি মিষ্টি আপু, তো আপনার যদি আরও কিছু বলার থাকে তাহলে বলতে পারেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আমি চাই ভাই, আমি এই আইসে অনেক কষ্ট, আমার ফোনে ফোন দিয়ে আমি আশা করি কেউ যেমন আমার খারাপ কথা না বলে, সবারই ঘরে মা বোন আছে। আর কিছু বলার নেই, এইটাই আমি বললাম। ঠিক আছে মিষ্টি আপু, আজকের আপনার ভিডিও এই পর্যন্তই, আবারও কোনো এক সময় আপনাকে আমরা নিয়ে হাজির হয়ে যাব, এবং যেদিন আপনাকে নিয়ে আবার আসবো সেদিন যেন অবশ্যই আপনার সুখের কথাগুলো জানতে পারি, আর সেই কথাগুলোই সুখের কথাগুলোই আমরা আপনার তুলে ধরার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকে এই মিষ্টি আপুর ভিডিও এখানে আমরা শেষ করছি। আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি প্রেস করে রাখুন, তাহলে অবশ্যই আমাদের নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবার আগে। সো ভিউয়ার্স, দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।